ভোটের আরো খবর জানাতে বিভিন্ন স্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে বরিশালে সাইফুর রহমান মিরনের কাছে এবং খুলনা থেকে যুক্ত থাকবেন শাহজুজামান শাহিন। মিরন, কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ আসিফ। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি আসলে যদি বলতে চাই যে এই মুহূর্তে কেন্দ্রে ভোটার উপস্থিতি একদমই শূন্য রয়েছে, তবে সকালের দিকে আমরা দেখেছি অধিকাংশ কেন্দ্রে ভোটারের কিছুটা লাইন ছিল। এই মুহূর্তে ভোটার শূন্য। আমরা যে কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রটির নাম হচ্ছে দক্ষিণ পাংশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 4100-র বেশি, তার মধ্যে 1076 ভোট কিন্তু কাস্ট হয়েছে। মূলত 25 দশমিক প্রায় 26 ভাগ ভোট কাস্ট হয়েছে বলে আমাদের জানিয়েছে প্রিজাইডিং কর্মকর্তা। আমরা প্রিজাইডিং কর্মকর্তা আছে, তার আইন শৃঙ্খলা এবং সার্বিক বিষয়ে যদি তার সঙ্গে একটু কথা বলি, তাহলে স্যার যদি আমরা একটু কথা বলি স্যারের সঙ্গে যে আপনার এখানে কেমন পরিবেশ এবং ভোট কত পড়েছে? ভোট টোটাল 4189 ভোট, তাতে 1076 ভোট কাস্টিং হয়েছে। 2টা পর্যন্ত ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে, এখানে পরিবেশও শান্ত এবং আমাদের প্রশাসনিক যে ভাইরা আছে সার্বক্ষণিক আমাদের সেবা দিয়েছে এবং ভোটটা হয়তো আরও কিছু ভোট হবে 4টে পর্যন্ত, মানে 30% হতে পারে সর্বোচ্চ আশা করা। যেমনটা বলছিলেন প্রিজাইডিং কর্মকর্তা যে হয়তো 4টার মধ্যে আরও কিছু ভোটার হয়তো উপস্থিতি হবে, তবে শান্তিপূর্ণ পরিবেশ থাকায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সর্বাত্মক তারা সতর্ক অবস্থায় রয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না থাকলেও আমরা যেটা জানতে পেরেছি বরিশালের উজিরপুর উপজেলায় একজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছেন নির্বাচন কমিশন। এর বাইরে আর কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নির্বাচনে অর্থাৎ 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 4টা পর্যন্ত নির্বাচন হবে, সেই নির্বাচনের খবর। একই খবর জানতে আমরা যাব খুলনায়। খুলনায় আছেন শামসুজ্জামান শাহিন, তিনি জানাবেন খুলনার খবর। শাহিন, ধন্যবাদ মিরন। আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে যদি আমি বলি তাহলে এখন কিন্তু কেন্দ্রগুলোতে ভোটার নেই। আমি আছি রূপসা উপজেলার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, যে কেন্দ্রেতে আমি যদি একটু দেখাই দেখবেন যে এখানে কিন্তু ভোটার নাই, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে তারা এখানে দায়িত্ব পালন করছেন। আমি খুলনার যে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেটি হল রূপসা, বটিয়াঘাটা এবং দাকবে। এই দাকবে 3টি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে আমি গিয়েছি এবং খোঁজ নিয়েছি কিছুক্ষণ আগে। সেটি হচ্ছে যে 2টা পর্যন্ত এই উপজেলাগুলোতে ভোট কাস্টিংয়ের যে পরিমাণ সেটি 20 থেকে 30-এর মধ্যে আছে এবং সবাই ধারণা করছে যে ওইটা ভোটটা দুপুরের পরে হয়তো ভোটারদের উপস্থিতি কেন্দ্রগুলোতে বেশি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে ব্যাপক তৎপরতা আছে, বিশেষ করে বিজিবি, র্যাব এবং পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে সেটি চোখে পড়ার মতো। এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে এ পর্যন্ত সব কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বলছেন যে ভোট যে নির্ভয় ভোট সেটি ব্যবস্থা করতে তারা সক্ষম হয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ টিপু, শামসুজ্জামান শাহিন, আপনাকে ধন্যবাদ।